আলাইকুম টাইম সাব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মিরর বা ডলার ফ্রেম তৈরি টিউটোরিয়াল আজকে বাজারে বিভিন্ন ধরনের ড্রেসের উপরে এই ডলার বা মিরর ওয়ার্ক করা থাকে যেটা চাহিদা খুবই বেশি এবং ড্রেসগুলো দেখতেও খুবই সুন্দর লাগে তাই আমি এই ক্রোসেক্টের এই ডলার ফ্রেম বা মিরর ফ্রেমটি আজকে আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। সুর সুতা দিয়ে এই ডলার বা মিরর ফ্রেমটি কাপড়ে তৈরি করতে গিয়ে অনেক সময় লাগে এবং অনেকেই সেলাই করতে পারেন না কিন্তু এইভাবে ডলার বা মিরর ফ্রেমে কাজ করে ড্রেস পরতে চান তো তাদের জন্য আজকের ভিডিওটি যে খুব সহজেই সেলাইয়ের ঝামেলা ছাড়াই কাজের এই ফ্রেমগুলো তৈরি করে নিয়ে আপনারা এইভাবে ডলার বা মিরর ফ্রেম দিয়ে কাজ করে নিতে পারবেন তো এই ডলার বা মিরর ফ্রেমটি আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেব এবং এই ডলারগুলো কিভাবে কাপড়ে সেট করতে হয় এবং ফ্রেম কিভাবে সেট করতে হয় আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক মিরর ফ্রেম বা ডলার ফ্রেম তৈরি করার জন্য আমাদের মিরর অথবা ডলার লাগবে আমরা যে পরিমাণে এই ফ্রেমটি তৈরি করতে চাই তো আজকে আমি এখানে আপনাদের ডলার দিয়ে ফ্রেমটি তৈরি করে দেখাবো তো আমি এখানে একটি ডলার নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি লাচ্ছি সুতা দুই গুণ করে আর এই সুতায় কাজ করার জন্য আমি এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার হুক নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুতা দিয়েই এই ডলার বা মিরর ফ্রেম তৈরি করতে পারেন তো এই ফ্রেমটি তৈরি করার জন্য এই লাচ্ছি সুতাটিকেই আমার বেশি উপযোগী বলে মনে হয় তাই আমি সুতাটি দিয়েই বরাবর মিরর ফ্রেমটি তৈরি করে থাকি তো আমি প্রথমে একটি স্লিপ নট করে নিলাম এবার আমি এখানে কিছু চেন স্টিচ তৈরি করব আমি চেন এমন এমনভাবে তৈরি করব যেন খুব বেশি টাইট বা খুব বেশি লুজ না হয় তো আমি এভাবে চেন স্টিচ তৈরি করব। এবং মিররটির চার ভাগের এই রাউন্ডের চার ভাগের তিন ভাগ পরিমাণ যেন তৈরি হয় রিংটি সে পরিমাণে আমি চেন স্টিচ তৈরি করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো আমি এখানে তেরোটি চেন স্টিচ তৈরি করে নিয়েছি এবার একটু আমি দেখে নেব আমার ফ্রেমটি কতটুকু তৈরি হয়েছে তো দেখুন আমার চার ভাগে তিন ভাগ পরিমাণ তৈরি হয়ে গিয়েছে আমি এটা সমান করে নেব না যদি আমি এটা সমান করে নিই তাহলে ফ্রেমটি কাজ করার পরে এই ডলারের চেয়েও বড়ো হয়ে যাবে আর তখন দেখতে ভালো দেখাবে না এই ডলারের যে ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্রগুলো যেন ঢেকে থাকে ঠিক সেই বরাবর আমি এই ফ্রেমটি তৈরি করে নেব তাই আমি এখানে একটু ছোট করে নিলাম এবং রিংয়ের মধ্যে কাজ করার পর এমনিতেই একটু বড় হয়ে যায় তো এবার আমি ফার্স্টে যে সেন স্টিচটি করেছি আমি স্লিপ স্টিচের সাহায্যেটিকে জয়েন করে নিলাম তো দেখুন এখানে আমার এই রিংটি তৈরি হয়ে গেল এবার রিংটিতে কাজ করার জন্য আমি একটি চেইন স্টিচ তৈরি করে নিলাম এবার এই রিংয়ের মধ্যে আমি সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নেব তো এই সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে এই পুরো রিংটিকে আমি ভরাট করে দেব তো এই সিঙ্গেল ক্রোসেট নির্দিষ্ট সংখ্যা নাও হতে পারে সুতরাং থিকনেস এবং কাজের পার্থক্যের কারণে এখানে সিঙ্গেল ক্রোসেটের কম বেশি হতে পারে তো এই রিংটি যেন কোথাও ফাঁকা না থাকে সেই অনুযায়ী সিঙ্গেল ক্রোসেট দিয়ে রিংটিকে ভরাট করে দেব তো সাধারণত এখানে চব্বিশটি তেইশটি এরকম সিঙ্গেল ক্রোসেটের প্রয়োজন হয় এই তেরোটি চেন স্টিচের উপরে সিঙ্গেল ক্রোসেট দিয়ে কাজ করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেল ক্রোসেটগুলো কীভাবে তৈরি করছি আর যারা কাজটি প্রথম করছেন তারা চাইলে আমার বেসিক সিঙ্গেল ক্রোসেট এবং সেই নিস্টিসের যে ভিডিওগুলো রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তা আমি পুরো সিঙ্গেল ক্রোসেটদের রিংটিকে ভরাট করে নিয়ে ফিরছি দেখুন আমি পুরো রিংটিতে কাজ করে নিয়েছি আর এই রিংটির ভরাট করে নিতে আমার এখানে চব্বিশটি সিঙ্গেল ক্রোসেটের প্রয়োজন হয়েছে এবার ফার্স্টে যে চেন স্টিচটি করেছিলাম এই চেন স্টিচের মধ্যে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব এবার একটি চেন স্টিচ করে এই সুতাটিকে কেটে দেব সুতাটিকে কেটে দিলাম এবার এই সুতাগুলোকে ব্যাক সাইডে হাইট করে দিয়ে কেটে নিতে হবে তো দেখুন আমার মিরর ফ্রেমটি বা ডলার ফ্রেমটি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর দেখুন এই ছিদ্রগুলোও ঢেকে গিয়েছে এবার এই ডলারটি কাপড়ে বসে এই ফ্রেমটি কীভাবে কাপড়ে লাগিয়ে নিতে হবে আমি সেটি আবার দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা যে কাপড়ে কাজ করতে চান সে কাপড়টি নিয়ে নেবেন এবং যে কালারের মিরর ফ্রেম দিয়ে আপনারা কাজটি করবেন ঠিক সেই কালারের মিরর ফ্রেমটি নিয়ে নেবেন এবং সেই সেম কালারের সুতা সূচে ভরে নেবেন তো আমি প্রথমেই এই কালারের সুতা সুচে ভরে নিয়েছি আর এটা আমি লাচ্ছি সুতায় গুণ করে নিয়েছি সুচে ভরে তো এটা কীভাবে সেলাই করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি এটি অফলাইনে সুতাটিকে স্টিচের মধ্যে দিয়ে হাইট করে কেটে নিচ্ছি তো দেখুন আমি সুতাটিকে হাইট করে নিয়ে নিয়েছি তো এবার মিরর ফ্রেমটি বসানোর জন্য প্রথমে এই ডলারটিকে গানের সাহায্যে বসিয়ে নিতে পারেন কাপড়ে অথবা যে ছিদ্রটি রয়েছে আপনারা এই ছিদ্রটিতে আগে এভাবে সুজ দিয়ে আটকে নিতে পারেন দেখুন এভাবে আটকে নিতে হবে এবার এই ফ্রেমটিকে এখানে বসিয়ে নিয়ে এটিকেও প্রথমে গ্লুর সাহায্যে আপনারা আটকে নিতে পারেন তো আমি এখানে সুতার সাহায্যে সরাসরি দেখিয়ে দিচ্ছি মিররে কাজ করতে হলে এরকম ছিদ্র থাকে না তাই মিররে আপনাদের আঠা দিয়ে কাজ করে নিতে হবে আর ডলারে যেহেতু ছিদ্র থাকে তাই ডলারে সুসুতা দিয়ে কাজ করে নেওয়া যায় আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কাজটি করতে হবে সুতা দিয়ে কাজ করার চাইতে খুশি কাজের মিরর ফ্রেম তৈরি করে কাপড় এভাবে বসিয়ে নিতে সময়ও কম লাগে আর দেখতেও ভালো লাগে তো দেখুন আমার এই ডলারটি বসানো হয়ে গেছে এবং ফ্রেমও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং কত চমৎকার লাগছে কাজটি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে একদমই ভুলবেন না আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এই ডলার ফ্রেমের নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ